হাতে আর মাত্র কটা দিন, তারপরেই শুরু হবে বিশ্বকর্মা পুজো। জোর কদমে চলছে বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা তৈরির কাজ। হস্তশিল্পীরা ছোট বড় বিভিন্ন সাইজের তৈরি করেছেন বিশ্বকর্মার প্রতিমা। দূর দূরান্ত থেকে প্রতিমার অর্ডার আসে তাদের কাছে, এমনটাই জানালেন হস্তশিল্পী দুলাল কর্মকার। তিনি বলেন, একটা সম্পূর্ণ প্রতিমা তৈরি করতে গেলে 7-10 দিন সময় লাগে। এতে উপকরণ লাগে কাঠ, খড়, দড়ি, আঠা, প্রেক, মাটি, কাপড়, রং সহ আরো বেশ কয়েকটি উপাদান। জানা যায় একটা ছোট প্রতিমার দাম রয়েছে 1-1.5 হাজার টাকা। তারপর যেরকম সাইজের প্রতিমা সেরকম দাম। হস্তশিল্পী দুলাল কর্মকার বলেন, আমাদের এখানে বিভিন্ন ঠাকুরের প্রতিমা তৈরি করা হয় অর্ডার অনুযায়ী। এই খড় লাগে, তোমার জলই লাগে, সুতরি লাগে, আরো কাঠ লাগে, অনেকই লাগে, বহুত কিছু। কতদিন সময় লাগে তৈরি করতে একটা প্রতিমা? যেমন সাইজে তেমন দিন লাগে সময়। তোমার এমন সাইজ গিরাই তোমার প্রতিমা তৈরি করছেন, যে অনুসারে দেখতে পাচ্ছি যে আপনাদের পরিশ্রম, সঠিক মূল্য পান আপনারা? হ্যাঁ, কিছু কিছু মিলে। তা মোটামুটি এখন প্রতিমাগুলো কীরকম কী দাম আছে? তোমার এগুলো আছে 1500-2000। যেমন প্রতিমা তেমন দাম আছে। যেমন সাইড থেকে অর্ডার পান? তোমার বহু দূর থেকে অর্ডার আছে। তোমার এদিকে বাঁধানা পার, এদিকে বোরহা বাজার পার, এদিকে টাটা দক্ষ নিয়ে যাই। আমার নাম দুলাল কর্মকার। এটা বড় বিশ্বকর্মা। হ্যাঁ, সব কিছুই। তাও মোটামুটি বিশ্বকর্মা ঠাকুর, মনসা ঠাকুর, সরস্বতী ঠাকুর, আর দুর্গা ঠাকুর, কালী ঠাকুর। আচ্ছা, একটা প্রতিমা তৈরি করতে গেলে কী কী উপকরণের প্রয়োজন পড়ে? বহুত কিছু। তাহলে পুয়াল ওই সুত্রি, পাটা, এই খিলা। আচ্ছা, একটা প্রতিমা তৈরি করতে গেলে মোটামুটি কতদিন সময় লাগে আপনাদের? ছোট না বড়? ছোট বড়, মানে ছোটগুলো তৈরি করতে কতদিন সময় লাগে? একটা বড় প্রতিমা তৈরি করতে কতদিন সময় লাগে? এক হপ্তা লাগবে। আচ্ছা, যে অনুসারে খাটালি আপনাদের দেখতে পাচ্ছি, সে অনুসারে আপনাদের কি পারিশ্রমিক পান? না পাবে। একটা প্রতিমার মানে মূল্য কত রয়েছে তাও? 1000-1200। আচ্ছা, কেমন কি অর্ডার আছে? অর্ডার ভালো করে। আচ্ছা, তাও মোটামুটি কোন 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 জায়গা থেকে আসে? বহুত দূর তো কি আছে। আচ্ছা, সামনে যে রয়েছে গণেশ ঠাকুরের প্রতিমা, এটা কোন জায়গায় যাবে? এটা যাবে বেলটা। আচ্ছা, আপনার নাম? সাহেব কুম্ভকার। এটা কোন জায়গা? সুজনি। সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।